রান ফর ফিউচার, ভবিষ্যতের জন্য দৌড়াও এই কর্মসূচি আমরা করছি। সিআইটুর দ্বাদশ রাজ্য সম্মেলন জামুরিয়াতে অনুষ্ঠিত হবে। আমরা আজকে দুর্গাপুরে ডিপিএল থেকে শুরু করেছি, আগামীকাল জামুরিয়া চুরুলিয়াতে শেষ হবে, যেখানে কাজী নজরুল ইসলামের হচ্ছে জন্মভূমি। কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান হবে, ওনার স্ত্রী প্রবীলা দেবী ওনার হচ্ছে দেহ শায়িত আছে, সেখানে হচ্ছে আমরা শ্রদ্ধাঞ্জলি করব। তার কারণটা হচ্ছে এটা, গোটা পশ্চিম বর্ধমান জেলায় দিল্লির সরকার এবং দিদিমণির সরকার তারা শিল্প কলকারখানা উঠিয়ে দিচ্ছে, প্রাইভেট শিল্প কলকারখানা উঠে গেছে। তাহলে এই নতুন ছেলেদের ভবিষ্যৎ কোথায়, নতুন ছেলেরা কাজ পাবে কোথায়? তারা অনেক ইঞ্জিনিয়ার, অনেক হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা জানি কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ জোম্যাটোতে কাজ করছে, কেউ সুইগিতে কাজ করছে, কেউ অন্য কোনো হোম ডেলিভারিতে কাজ করছে। আমি এই সংস্থায় যারা কাজ করছে তাদের অপমান করছি না, তাদের শ্রমকে মর্যাদা দিচ্ছি, কিন্তু যারা কষ্ট করে পড়াশোনা থেকে যে যাদের শ্রম আছে, তাগদ আছে, যারা কাজ করতে পারবে শিল্পে, তাদের ভবিষ্যতের জন্য দুটো সরকার দেখবে না, খালি ভাষণ মেনে যাবে। তাই আমরা এটা বলেছি, আমাদের এই দৌড় ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, শিল্পের জন্য, তার জন্য আমাদের ডিপিএল এমন বৃষ্টিকে আজকে শুরু করেছি। তার কারণ আপনারা জানেন যে ডিপিএলকে বন্ধ করার চক্রান্ত চলছে রাজ্য সরকারের। আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে কয়লা খনি পেরিয়ে আমরা হচ্ছে আগামীকাল হচ্ছে জামুরিয়া চুরুলিয়াতে শেষ করব কয়লা খনি অঞ্চলে। কারণ কয়লা খনির উপরেও মোদি সরকারের কয়লা খনিকে হচ্ছে তারা বেসরকারি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফলে আমরা এই রাস্তা পেরিয়ে, দীর্ঘ রাস্তা পেরিয়ে আগামীকাল আমরা শেষ করব।